বিশ্বকাপে ব্যর্থতার পর ঘরের মাঠে টি টোয়েন্টি সিরিজেও ব্যর্থ বাংলাদেশ দল টানা দুই ম্যাচে হেরে পাকিস্তানের বিপক্ষে এরই মধ্যে সিরিজে হেরে গেছে বাংলাদেশ শেষ ম্যাচে হোয়াইট ওয়াশ এড়ানো লক্ষ্য টাইগারদের বছরের শেষ টি টোয়েন্টিতে মাঠে নামার আগে বাংলাদেশ ক্রিকেট দলে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে টিম ম্যানেজমেন্ট মিরপুরে দুই দলের ম্যাচটি শুরু হবে দুপুর দুইটায় বাজে পারফরম্যান্সের জন্য তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের একাদশ থেকে বাদ যাচ্ছেন চারজন তারকা তৃতীয় ম্যাচটির আগেই ইঞ্চুরিতে পড়েছেন মোস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলাম এই দুই পেসারের জায়গায় আসবে পরিবর্তন সেই ক্ষেত্রে ইসলামকে আর সাইফ হাসানের ওপেনিংয়ে দেখা যাবে পারভেজ ইমনকে মাঠনামার প্রবল সম্ভাবনা রয়েছে ইয়াসির আলী রাব্বির এছাড়াও দলের বাহিরে থাকবেন নাইম শেখ ওপেনিংয়ে দেখা যাবে পারভেজ ইমন এবং নাজবল শান্তকে আর দলে অন্তর্ভুক্ত করা হচ্ছে শামীম পাটোয়ারি কামরুল ইসলাম রাব্বি এবং শহীদুল ইসলামকে হোয়াইট এরাতে এড়াতে এদের নিয়েই একাদশ সাজাবে বাংলাদেশ